তোমার বিপদের দিনে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব আর তুমি আমাকে সম্মান করবে। কালকের বিষয় চিন্তা করো না, কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো, দুঃখ কষ্টে ধৈর্য ধরো, অনবরত প্রার্থনা করো। যারা দুঃখ করে তারা ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে। আমি তোমাদের এই সব কথা বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারিও না, আমি জগৎকে জয় করেছি। ঈশ্বর ভক্তদের পথ ভোরের প্রথম আলোর মতো, যা দুপুর না হওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হতে থাকে। কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মতো, তারা জানে না, তারা হোঁচট খায়। ছেলে আমার, যা বলছি তাতে মন দাও, আমার কথায় কান দাও। কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিও না, তোমার অন্তরের মধ্যে এটা রেখে দিও। যারা এরকম করে তাদের জন্য তা হয় জীবন, তা তাদের স্বাস্থ্যবান করে। সব কিছু চেয়ে তোমার অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো, কারণ অন্তর থেকে তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে। কিন্তু যদি তুমি তোমার অন্তরটা সম্পূর্ণভাবে তাকে দিয়ে দাও, তার দিকে তোমার হাত বাড়িয়ে দাও, তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দাও, আর অন্যায়কে তোমার বাড়িতে থাকতে না দাও। তাহলে তুমি নিষ্কলঙ্ক হয়ে মাথা তুলবে, ভয় না করে শক্ত হয়ে দাঁড়াবে। তখন তোমার কষ্ট নিশ্চয়ই তুমি ভুলে যাবে, মনে হবে ওটা যেন কেবল বয়ে যাওয়া জল। তোমার জীবন হবে দুপুরের চেয়েও উজ্জ্বল, আর অন্ধকার হবে সকালবেলার মতো। তোমার সাহস থাকবে, কারণ আশা আছে। চারিদিকে তাকিয়ে তুমি নিরাপদে বিশ্রাম করবে। অনেক লোক তোমার কাছে দয়া চাইবে। তোমাদের মধ্যে কেউ কি কষ্ট ভোগ করেছে, সে প্রার্থনা করুক। বিপদের দিনে যদি তুমি হতাশ হয়ে পড়ো, তবে তো তোমার শক্তি বেশি নয়। ঈশ্বর ভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকেই আসি। বিপদের সময় তিনিই তাদের আশ্রয়, সদাপ্রভু তাদের সাহায্য ও রক্ষা করেন। দুষ্টদের হাত থেকে তিনি তাদের উদ্ধার করেন, আর তিনি তাদের বাঁচান, কারণ তারা তারই মধ্যে আশ্রয় নিয়েছে। যারা ন্যায় কাজ করে, সদাপ্রভু তাদের কান্না শুনে সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে বিশ্বাস রাখো, আর আমাতেও তোমরা বিশ্বাস রাখো। তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তার নিজের ভাবনা নিজেই ভাববি। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট। তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। সেই মানুষই ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে, কারণ বুদ্ধির প্রাপ্তি রূপোর প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান। জ্ঞান লাভ সোনা পাওয়ার লাভের থেকেও অনেক বেশি মূল্যবান। সাবধানে থাকো, সতর্ক থাকো এবং প্রার্থনা করো, কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে। নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না, ভগবানকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। করুণা এবং সদ্ভাব তোমার মধ্য থেকে কখনোই যেন আলাদা না হয়ে যায়। পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো। এরকমটা করলে তুমি পরমাত্মা এবং মানুষ উভয়েরই ভালোবাসা পাবে। তুমি অনেক বুদ্ধিমান হবে। তোমার ভিতরে যত পাপ আছে সেটাকে সবার আগে ত্যাগ করো। একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাকে ভালোবেসেছি। এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে। যে নিজের প্রশংসা করে তাকে বিনীত করা হবে, কিন্তু যে সবাইকে বিনীত করে তাকে প্রশংসা করা হবে। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দাও। যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাকে তুমি অন্য গাল পেতে দাও। দান করো, প্রতিদানে তুমিও পাবে। আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে। আমি আছি তোমার সঙ্গে, চিন্তা কেন তোমার? একবার মন দিয়ে ডাকো, দেখবে সাড়া পাবে আমার। তোমরা নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে, নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো। এটাই হলো প্রধান আদেশ। God bless you.